ইমাম আবু হানিফা ছিলেন ওনার জমানার সবচেয়ে বড় তাকওয়াওয়ালা সুবহানাল্লাহ এরকম তাকওয়াওয়ালা উনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো আচ্ছা ভাই আপনারা রাস্তা দিয়ে চলার সময় গাছগাছালি রাস্তার পাশে থাকলে আপনারা কি রোদ দিয়ে হাঁটেন না ছায়া দিয়ে হাঁটেন এই সোজা কথাটা জবাব যদি চাই রোদ দিয়ে হাঁটবেন না ছায়া দিয়ে যদি কেউ ছায়াবাদ দিয়ে রোদ দিয়ে হাঁটে মানুষ মানুষ উপর তার মনে হয় গন্ডগোল আছে মাথায় সমস্যা আছে ইমাম আবু হানিফা ওনার ছাত্রদের এক বিরাট জমাত নিয়ে যাচ্ছেন এক বিরাট বড় বট গাছ তার ছায়াবাদ দিয়ে রোদ দিয়ে হাঁটে সামনে আরেক গাছ ছায়াবাদ দিয়ে রোদ দিয়ে ছাত্র দাঁড়িয়ে হুজুরে কি বেশি এলেম কালাম অর্জন করতে করতে স্ক্রিপ্ট ডিলই গেল রোদবাদ ছায়াবাদ দিয়ে রোদ দিয়ে হাঁটে তো এক ছাত্র আগে সাহস করে জিজ্ঞেস হুজুর এটা কি কারবার এই ছায়া দিয়ে না হাঁটে রোদ দিয়ে হাঁটেন কেন ইমাম সব কয় বাইরে এই গাছগুলার মালিক যে তার কাছে আমি কিছু পয়সা পাব কিছু টাকা পাব তার কাছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু কলবিন জাররা নাফান ফাহুয়া রিবা যদি কাউকে ঋণ দিয়া এটার থেকে ফায়দা নেওয়া হয় তো এটা সুদ হয় কারণ ঋণ দিয়া যদি তার থেকে লাভ নেওয়া হয় এটা কি হয় সুদ হয় এখন এই লোকটার কাছে আমি টাকা পামো যদি তার গাছের ছায়া থেকে আমি উপকৃত হই না জানি সুদ হইয়া যায় তো সাথীরা জিগায় হুজুর এটা কি ফতোয়া নেই যে কারো কাছে টাকা পেলে তার গাছের ছায়া দিয়েও হাঁটা যাবে না এটা কি ফতোয়া নেই ইমাম আবু হানিফা কয় না এটা ফতোয়া না এটা তাকওয়া সুবহানাল্লাহ কোন এটা ফতোয়া না এটা তাকওয়া নবী বলেছেন কাউকে ঋণ দিলে তার থেকে উপকৃত হওয়া যাবে না আমি তার কাছে ছায়া দিয়েও হাঁটবো না যাতে আমার অন্তরে গুনার সন্দেহ তৈরি না হয় এটার নাম তাকওয়া সকল খেলাফত ব্যবস্থার প্রধান বিচারপতি হানাফি মাযহাবের ছিল খোলাফায়ে রাশিদিনের জমানা শেষ হয়েছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল শেষ হয়েছে মারওয়ান ইবনে হাকামের শাসনকাল শেষ হয়েছে আব্দুল মালিক বিন মারওয়ানের শাসনকাল শেষ হয়েছে ওলিদ বিন মারওয়ানের শাসনকাল ওলিদ বিন আব্দুল মালিকের শাসনকাল শেষ হয়েছে সুলাইমান ইবনে আব্দুল মালিকের শাসনকাল শেষ হয়েছে এই উমাইয়ার পর আব্বাসি খেলাফত শুরু হয়েছে আব্বাসির পর ফাতিমি খেলাফত শুরু হয়েছে ফাতিমি খেলাফতের পর সেল আইয়ুবি খেলাফত শুরু হয়েছে আইয়ুবি খেলাফতের পর সেলজুকি খেলাফত শুরু হয়েছে সেলজুকি খেলাফতের পর উসমানি খেলাফত শুরু হয়েছে এই এই শতাব্দীর আগের শতাব্দী পর্যন্ত এই 1300 বৎসর থেকে যত খেলাফত পরিচালিত হয়েছে সকল খেলাফতের বিচার ব্যবস্থা ইমাম আবু হানিফার ফয়সালা অনুযায়ী পরিচালিত